বর্তমানে নগরায়নের সাথে সাথে দুটি রোগ আমাদের দেশে বেশ দেখা যাচ্ছে। এটাকে আমরা বলে থাকি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি। এর মধ্যে আছে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, এই দুটি রোগ। এবং ক্রনস ডিজিজের আসলে কী কী ধরনের লক্ষণ দেখা যায়? ক্রনস ডিজিজে দেখা যায় যে মলদ্বারে বিভিন্ন রকমের ফোড়া, একসাথে দুই তিনটা ফিসশুলা বা ফোড়া হচ্ছে, তা থেকে পুঁজ পানি বেরোচ্ছে, এরকম হতে পারে। কখনো কখনো কোলোনোস্কোপি করলে দেখা যায় যে কোলনের বিভিন্ন অংশে চেপে আছে, স্ট্রিকচারের মতো আছে, ঘা হয়ে আছে, কখনো কখনো একটা লাম্পের মতো থাকে, দিয়ে অবস্ট্রাকশন অর্থাৎ পায়খানা বের হতে পারে না, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে ক্রনসে আসে। কখনো কখনো রক্তপাতও হয় সেটা, এবং টাটকা রক্ত না। কিন্তু আলসারেটিভ কোলাইটিসে দেখা যায় যে আলসারেটিভ কোলাইটিসে সাধারণত রোগী কমপ্লেন করে মলদ্বার দিয়ে পুঁজ পানি মিশ্রিত রক্ত বের হচ্ছে, টাটকা রক্ত কখনো কখনো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুঁজ পানি মিশ্রিত রক্ত বের হয়। এবং পেশেন্টের ব্যথা থাকে, পেটের ব্যথা থাকে বিভিন্ন, কোলোনোস্কোপি করে দেখা যায় যে তার রেকটামে এবং কোলনের বিভিন্ন স্থানে লাল হয়ে আছে, ক্ষত হয়ে আছে, এবং সেগুলো থেকে এরকম ডিসচার্জ হচ্ছে। এই আলসারেটিভ কোলাইটিসের বিভিন্ন গ্রেড আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা সিভিয়ার বলি আমরা আসলে, মাইল্ড, মডারেট, সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। এবং এই ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিস সাধারণত আমরা চেষ্টা করি কনজারভেটিভ ওয়েতেই চিকিৎসা করার, অর্থাৎ ওষুধের মাধ্যমে এটাকে থামিয়ে রাখা। এটি যে আসলে সবসময়ই কার্যকর হয় সেটি না, কখনো কখনো ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, অর্থাৎ অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, কোনোভাবেই ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে না, অতিরিক্ত ডায়রিয়া হচ্ছে, রোগীর সারাক্ষণই বাথরুমে থাকতে হচ্ছে, অথবা কখনো কখনো দেখা যায় যে অবস্ট্রাকশন হয়ে আছে, অর্থাৎ তিন চার দিন ধরে পায়খানা হচ্ছে না, বারবার পেটে ব্যথা হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের জটিলতায় এগুলো আসলে অপারেশন লাগে। এবং কীরকম অপারেশন সেটি একজন সার্জন অবশ্যই নির্ধারণ করে থাকেন। এখন এ থেকে পরিত্রাণের উপায় কী? আসলে ঠিক কোন কারণে যে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস বাড়ছে সেটি বলা না গেলেও দেখা যায় যে বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় এই রোগের আক্রান্তের হার অনেক বেশি বাংলাদেশের চেয়ে। এখন আমরা ইউরোপ আমেরিকার মতো খাবার খাচ্ছি, বিভিন্ন ফাস্ট ফুড, নুডলস, পাস্তা, রিচ কার্বোহাইড্রেটযুক্ত যেসব খাবার, বার্গার, স্যান্ডউইচ, এরকম খাবার যেগুলো খাচ্ছি, বেশি সবজি খাচ্ছি না, সেসব একটি বড় কারণ এই ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস আমাদের দেশে হওয়ার।